রামপুরে ডাকাতে বাড়ি। ছেলেটা ধার্মিক নামাজি এবং ভালো একটা ছেলে, ডাক্তার ছেলে, এরকম নামাজি ছেলে খুব কম হয়। এক ভাই এক বোন, ছোট ফ্যামিলি, যদি কেউ ডাক্তার ছেলেকে পছন্দ করে থাকেন, কোনো ডাক্তার মেয়ের জন্য বয়স যেহেতু সে 91, তার সাথে ম্যাচ করে 98 পর্যন্ত দেখতে পারেন মেয়ের পক্ষে। যদি পছন্দ মনে হয় আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থা করে নেবেন। তারপরে ছেলেটা 85-তে জন্ম, তার একটা শর্ট ডিভোর্স আছে, কাবিন হয়েছিল, 6 ফিট 2 ইঞ্চি হাইট, ছেলেটা অনেক লম্বা, 85-তে জন্ম, তার একটা শর্ট ডিভোর্স হয়েছিল, মাত্র কাবিন হয়েছিল, তারপরে মেয়ে অন্য ছেলের সাথে চলে যায়। যদি কোনো ভালো মেয়ে থাকে, শর্ট ডিভোর্স যদি কোনো ডাক্তার মেয়ে থাকে বা এমনিও যদি ইঞ্জিনিয়ার মেয়ে থাকে। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মোল্লা, বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি। আপনারা সকলেই আমাকে চিনেন, সারা বাংলাদেশে যত আমাদের সদস্য আছে বা যাদেরকে আমি বিয়ে দিয়েছি বা করাইছি, প্রায় 28,000-এর মতন বিয়ে শাদী করাইছি। এর ভিতরে শতকরা 90%ই আমাকে চিনেন, বন্ধন মিডিয়া মাওলা ভাইকে। এতদিন আমরা ছেলেদের মেয়েদের সবারই প্রোগ্রাম দিয়েছি এবং ইউটিউবে সবাই দেখতেছেন। আজকে আমাদের ভিডিওতে ইউটিউবের মধ্যে দেখাবো শুধু যারা বাংলাদেশে ডাক্তার ছেলে, বিসিএস এবং নন ক্যাডারের, বা যারা নাকি ডাক্তার হয়েছেন মাত্র বা অনেকে শেষ পর্যায়ে আছেন, এদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, ছেলেদের ছবি এবং সিবি সব কিছু দেখবেন। যারা ডাক্তার মেয়ে আছেন সেই গার্জিয়ানরা মনোযোগের সাথে দেখবেন। প্রথমে একটি ছেলে ডাক্তার, ছেলেটা 91-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, রামপুরে ডাকাতে বাড়ি। ছেলেটা ধার্মিক নামাজি এবং ভালো একটা ছেলে, ডাক্তার ছেলে, এরকম নামাজি ছেলে খুব কম হয়। এক ভাই এক বোন, ছোট ফ্যামিলি, যদি কেউ ডাক্তার ছেলেকে পছন্দ করে থাকেন, কোনো ডাক্তার মেয়ের জন্য বয়স যেহেতু সে 91, তার সাথে ম্যাচ করে 98 পর্যন্ত দেখতে পারেন মেয়ের পক্ষে। যদি পছন্দ মনে হয় আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থা করে নেবেন। তারপরে ছেলেটা 85-তে জন্ম, তার একটা শর্ট ডিভোর্স আছে, কাবিন হয়েছিল, 6 ফিট 2 ইঞ্চি হাইট, ছেলেটা অনেক লম্বা, 85-তে জন্ম, তার একটা শর্ট ডিভোর্স হয়েছিল, মাত্র কাবিন হয়েছিল, তারপরে মেয়ে অন্য ছেলের সাথে চলে যায়। যদি কোনো ভালো মেয়ে থাকে, শর্ট ডিভোর্স যদি কোনো ডাক্তার মেয়ে থাকে বা এমনিও যদি ইঞ্জিনিয়ার মেয়ে থাকে, শর্ট ডিভোর্স, আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক সংবাদ নিতে পারবেন। আর যারা সদস্য নাই, সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন, কারণ নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যে কিন্তু বিয়ে শাদীর বেশি চাপ পড়ে আমাদের মিডিয়াদের উপরে। আমাদের সাথে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা 6 ফিট লম্বা, পাসপোর্ট, ছেলেটা 91-তে জন্ম, দেশের বাড়ি কুমিল্লা, ডাক্তার ছেলে, ছেলে ডাকতে অনেক ভালো, তার বাসা হইল আমাদের উত্তরাতে এবং চিটাঙ্গ তাদের বাড়ি আছে। ছেলে ডাক্তার, 6 ফিট লম্বা, যদি কোনো ভালো মেয়ে থাকে এই ডাক্তার ছেলের জন্য। ছেলেটা যেহেতু লম্বা, মেয়েটা পাসপোর্ট 3 থেকে 4 হইলেই হবে, বা 5 হইলে কোনো আপত্তি নাই। ছেলে দেখতে শুনতে ভালো, ভদ্র, নম্র এবং গায়ের রং অনেক ফর্সা। যদি ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে ছেলেটা হলো আমাদের উত্তরা 14 নম্বর সেক্টরের বাড়ি, 6 তলা বাড়ি, আর 2টা মাত্র ভাই বোন নাই। ছেলেটা পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, দেখতে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা। যদি কোনো ভালো মেয়ে থাকে এই উত্তরাতে 6 তলা বাড়ি, 14 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি, ছেলেরা মাত্র 2 ভাই বোন নাই, বাবা নেই, মা আছেন শুধু। যদি কোনো ভালো মেয়ে থাকে
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এই ডাক্তার ছেলের জন্য সন্ধান নিতে পারেন। তারপরে ছেলেটা সব দিবস সে 87-তে জন্ম, 10 নম্বর সেক্টরে বাড়ি, রোড 3 নম্বর রোডে। ছেলেটা ফয়সাল নামে ছেলেটা, ছেলেটা লেখাপড়ায় ভালো, সবকিছু ভালো, উত্তরবঙ্গের ছেলে। ছেলে যেমন দেখতে আমার সুন্দর এবং তার বংশীয় ছেলে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছেন। তাকে একটি বিয়ে করা হয়েছিল এই ঢাকা মেডিকেলের, বাংলাদেশ মেডিকেলের একটা মেয়ে, আমি নিজের হাতে বিয়ে করেছিলাম। মেয়ের বাবাও ডাক্তার, মেয়েও ডাক্তার, মেয়েরা দুই বোনই ডাক্তার। বিয়ে করার পর মেয়েটা খালাতো ভাইয়ের সাথে চলে যায় 7 দিনের মাথায়। তো দুঃখজনক ব্যাপার, এই ছেলেটা একদম সহজ সরল ছেলে, ভালো ছেলে। যদি কোনো মেয়ে সব দিবস থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। গ্রামের বাড়িতে তার অনেক জায়গা সম্পদ রয়েছে এবং ধনী ব্যক্তির ছেলে, তার বাবা অনেক ধনী লোক ছিলেন, এরা বংশীয় লোক, চৌধুরী বংশ। যদি কোনো ভালো মেয়ে থাকে, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা হলো 90-তে জন্ম, ছেলেটা বিবে ডাক্তার, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, গোপালগঞ্জে বাড়ি, ছেলেটা গোপালগঞ্জে বাড়ি। সে ধার্মিক অনেক, নামাজি ফ্যামিলি। ছেলে ঢাকাতে বাড়ি আছে এবং গোপালগঞ্জে তার অনেক বাড়ি টাড়ি রয়েছেন। ছেলেটা ঢাকা তেজগাঁও বাড়ি, ঢাকা তেজগাঁওতে তার নিজস্ব বাড়ি, শুধু মা আছে আর এক ভাই। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারে। ছেলে একজন ভালো ডাক্তার। তারপরে ছেলেটা, সে আগে ওয়াদা করেছিল যে আমি SSC, HSC, MBBS, DCH, FCPS, MD সব কিছু পড়াশোনা যখন শেষ হবে, তারপরে BCSও শেষ করেছে, সব কিছু শেষ করার পরে সে BCS করেছে আপনার 2009-এ, FCPS করেছেন 2009-এ এবং MDA শেষ করেছেন 2015-তে এবং DCH শেষ করেছেন 2005-এ, MBBS পাস করেছেন 2000-এ, SSC পাস করেছেন 94-তে, SSC পাস করেছেন 92-তে। সে লেখাপড়া শেষ করে এখন সে একজন বিশেষজ্ঞ ডাক্তার। এখন সে বিয়ার কথা মনে হয়েছে, আগে বিয়ার কথা মনে করে নাই, বলছে যে আমি আগে পড়াশোনা শেষ করি। পড়াশোনা একদম শেষ, আর পড়াশোনা তার বাকি নাই। এখন সে শুধু রুগী দেখেন, সে রুগী দেখেন, এক একটা রুগী সে 1000 টাকা করে ভিজিট নেন। তার নিজস্ব চেম্বার আছে ধানমন্ডিতে, তার বাড়িও ধানমন্ডিতে। যদি কোনো ব্যক্তি তাকে, বয়সটা হয়েছে তার মাত্র, সে বয়স হয়েছে 78-এর বয়স, যদি তাকে কেউ মেনে যান, ভালো একটা মানুষ পাবেন, ভালো একটা ছেলে পাবেন, ভালো একটা ব্রেন মেধাবী, সর্বদিকই একটা ভালো ডাক্তার পাচ্ছেন। সে এখন প্রফেসর হয়ে গেছেন এখন 78-এর জন্ম। যদি কোনো ভালো মেয়ে থাকে, তাকে গ্রহণ করতে পারেন, তাইলে ভালো একটা ডাক্তার পাবেন এবং তার বাড়ি গাড়ি সবই ধানমন্ডিতে আছে। ভাইয়ের ফ্যামিলি, মা বাবার ফ্যামিলিও ভালো, মাও ডাক্তার, মাও ডাক্তার, বাবা হইলেন ইঞ্জিনিয়ার, আর এক ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার। সে 7 নম্বর সেক্টরে 7 তলা বাড়ি করেছেন। যদি কোনো ভালো মেয়ে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া অফিসে। তারপরে ছেলেটা 90-তে জন্ম, MBBS করেছেন, FCPSও করেছেন ছেলেটা, তার লেখাপড়ায় অনেক ভালো ছেলেটা। এবং যদি কোনো ব্যক্তি, যেহেতু সে লন্ডনে সিটিজেন, লন্ডনে যদি কোনো মেয়ে যেতে চান, ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন, ডাক্তার যদি লন্ডনেও থাকে অসুবিধা নাই, আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে এই লন্ডন সিটিজেন ছেলেটা ডাক্তার ছেলে, ওইখানে লন্ডনে ডাক্তার। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা ডাক্তার, 92-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, সে দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, সে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 11 নম্বর সেক্টরে নিজের বাড়ি। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নম্র। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন, আমাদের সাথে যোগাযোগ করলে ভালো ছেলেটা পাবেন, ডাক্তার ছেলে পাবেন। আর পরিচয় দিতে চাই না, ঢাকাতে সে সেটেল। তারপরে ছেলেটা হলো আর্মির মেজর, 93-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট। মেজর ছেলেটা দেখতে সুন্দর, গায়ে রং ফর্সা। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ, যে যার নাকি জলসিরিতে একটি প্লট রয়েছে, 5 কাঠা প্লট পেয়েছেন, সে এখন মেজর হয়ে গেছেন, একবার মিশনে গেছেন, আরও 2 বার যাবেন, 2 বা 3 বারে তার 3 কোটি টাকা আসবে। তার বাড়ি করতে টাকা লাগবে না, কোনো লোন নিতে হবে না, সরকারি টাকা দিয়ে সে বাড়ি করতে পাবেন। এবং জলসিরি মানে পূর্বাঞ্চলে যে জলসিরি, সেখানে 34,000 প্লট আর্মিদের জন্য, সেখানে বাড়ি করলে সেরকম বাড়ি হবে,
সেরকম গেট করা হবে আর্মিদের জন্য, আর্মিদের যেমন গেট সেরকম পরিবেশ হবে, 300 বিডের সাথে তাদের বাড়ি হবে। আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে সেই মেজর ছেলের আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তারপরে ছেলেটা ডাক্তার ছেলে, 77 জন্ম, গায়ে রং ফর্সা, দেখতে ভালো, ভদ্র নম্র ছেলেটা। এই ছেলেটা 5 ফিট 8 ইঞ্চি হাইট, ছেলে লেখাপড়া সব কিছু শেষ, এখন সে প্রফেসর। আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন ছেলা, আমাদের মাধ্যমে তার ঠিকানা খুঁজে পাবেন। সে এসএসসি করেছেন 92-তে, এসএসসি করেছেন নটরডাম থেকে, 94-তে জন্ম, 6 বছর ছেলেটা। তার একটা আমাদের 14 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি রয়েছে, এক ভাই মাত্র, সে একাই, ভাইদের মধ্যে আর কোনো ভাই নাই। বাবা ছিলেন প্রফেসর, মা ছিলেন ডক্টরেট, এমন সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা পরিবেশের মানুষ। তার বউ চলে গেছে, তার বউ ডাক্তার ছিল, সে চলে যাওয়ার পরে আর বিয়ে শাদি করে নাই। এখন ছেলে অনেক চেষ্টা করতেছে ভালো একটা মেয়ে পাওয়ার জন্য, নামাজি এবং ধার্মিক মেয়ে চাচ্ছে এখন। আর তার কোনো চাহিদা নেই, ডাক্তারের কোনো চাহিদা নাই, যে কোনো মেয়ে হইলে হবে, বয়সটা তার সাথে ম্যাচ করে। মেয়ে যদি 86 থেকে যদি 85 থেকে যদি সে 90 হয়, তার কোনো আবিত্ত নাই। ভালো মেয়ে তাহলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে ছেলেটা ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন, ছেলেটা 89-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, ঢাকা মেডিকেলের ছাত্র। সে এখন পিজিতে আছে, ভালো একটা ডাক্তার ছেলে, ভদ্র নম্র, 3 ভাই বোন নাই, 3 ভাই, 2 ভাই, 2 ভাই ইঞ্জিনিয়ার, এই ছেলে ডাক্তার, ভালো একটা ফ্যামিলি। তার 6-7টা বাড়ি রয়েছে চত্বরের মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকে, ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার শরীর ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা এলো, ন্যাশনাল মেডিকেল থেকে পাস করেছেন ছেলেটা, দেখাশোনায় ভালো, ভদ্র নম্র, ঢাকা উদ্যানে বাড়ি আছে, 3টি বাড়ি ঢাকা উদ্যানে। তারপরে আমাদের মোহাম্মদপুরে বাড়ি আছে, মিরপুরে বাড়ি আছে, এবং আমাদের জিঞ্জিরা বাড়ি আছে। তার বাড়ি গাড়ির অভাব নাই, বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ম্যাথের প্রফেসর ছিলেন, মোহাম্মদপুরে তার অনেক বাড়ি আছে। সে ইউকে থেকে লেখাপড়া শেষ করে আসছে, ছেলে যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্র। 3 ভাইয়ের মেয়েদের 2 ভাই বিয়ে করেছে আমি, আর এটা ছোট ভাই। যদি কোনো ভালো মেয়ে থাকে, আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা 5 ফুট 5 ইঞ্চি জন্ম, MBBS ডাক্তার, রামপুরাতে বাড়ি, দেখাশোনায় ভালো, গায়ে রং ফর্সা, ভদ্র নম্র ছেলে। আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো MBBS ডাক্তার, SSC পাস করেছেন 2010-এ, SSC পাস করেছেন 2008-এ, আর SSC 2010-এ, MBBS পাস করেছেন 2016-তে। ছেলে এখন মেডিকেল অফিসার। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবে ইনশাল্লাহ। ছেলে দেখতে সুন্দর, ভদ্র নম্র, তার হাইটও ভালো, সব কিছু ভালো। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তার বয়স, ছেলে হইলো 5 ফিট 11 ইঞ্চি, 91-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 11 ইঞ্চি হাইট, এবং তার জন্ম হইলো 91-তে, এবং খুলনা ডিভিশনে তার বাড়ি, খুলনা ডিভিশনের ছেলে, দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র, সে ঢাকাতে সেটেল, এমন একটা ভালো ফ্যামিলি আর হয় না। আপনারা আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা সুন্দরভাবে পাবেন ডাক্তার ছেলের। তারপরে ডাক্তার ছেলেটা 93-তে জন্ম, MBBS পাস করেছেন, 5 ফুট 10 ইঞ্চি হাইট, টঙ্গিতে 8 তলা বাড়ি রয়েছে, এবং গাজীপুরে 10 তলা বাড়ি রয়েছে। গাজীপুর মানে আমাদের বড় বাড়িতে তার 10 তলা বাড়ি রয়েছে, 10 কাঠার উপরে। আর টঙ্গিতে তার 8 তলা বাড়ি আছে, এবং আমাদের যে আমাদের দক্ষিণ খান মেইন রোডের পাশেই, আমাদের ওই আমের মেইন রোডের পাশে তার 6 তলা বাড়ি রয়েছে। এক ভাই এক বোন, দেখতে ছেলে চমৎকার, বোনও ডাক্তার, বোনের জামাই ডাক্তার, ছেলেও ডাক্তার। সে ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন ছেলেটা, দেখতে চমৎকার সুন্দর, বাবাও সরকারি ডাক্তার। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পারেন। তারপরে ছেলেটা নরসিংদীর ছেলে, 98-তে জন, ছেলেটা হইলো MBBS ডাক্তার, ছেলেটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, 85-তে জন্ম, তার একটা 6 দিবস আছে। যদি কোনো ভালো মেয়ে থাকেন, 6 দিবসে যদি হন, ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, যে কোনো ছেলে হন, মেয়ে হন, তার কোনো আবিত্ত নাই, ভালো একটা মেয়ে দরকার তার। যদি কোনো ভালো মেয়ে হন, যেহেতু ছেলেটা সরকারি ডাক্তার, আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা SSC 90-তে, SSC 92-তে, MBBS 2000-এ করেছেন, এবং সে FCBS করেছেন, MS করেছেন, তার লেখাপড়া প্রায় শেষ। এই ছেলেটা এখন লন্ডনে আছে। যদি কোনো ভালো ছেলে, ভালো মেয়ে থাকেন, লন্ডনে যাবেন মনে করেন, তার অনেক
তার অনেক লেখাপড়া অনেক কিছু করেছেন ছেলে তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে লন্ডনের মতন দেশে যেতে পারবেন ছেলে লন্ডনে সেটেল লন্ডনে ডাক্তার ভালো মেয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে ছেলেটা তাহানার থেকে এমবিবিএস পাস করে আসেন 94 জন্ম 5'10" হাইট ছেলেটা হলো 5'10" হাইট ছেলেটা ওজন হলো 95 75 হলো তার ওজন এবং সে ম্যাট্রিক পাস করেছেন 2009 ইন্টারমিডিয়েট পাস করেছেন 2012 এমবিবিএস পাস করেছেন 2018 তারপরে ছেলেটা এখন বাংলাদেশে এখন চলে আসছেন আমরা তাইনার থেকে চলে আসছেন এখন সে এখন উত্তরা উমেন্স মেডিকেল কলেজে সে জয়েন করেছেন এখানে তার এখন সে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছেন এবং পাশাপাশি সে ব্যবসাও করেন তো ওইখান থেকে আসার সময় 9 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়ে আসে আমাদের জাপান জার্মান থেকে তার গাড়ি আছে সবকিছু আছে বাড়ি আছে উত্তরা পাঁচতমা সেক্টরে এর বাবাও ডাক্তার মাও ডাক্তার মা ঢাকা মেডিকেলের ডাক্তার তাদের গুলশানও বাড়ি আছে বনানী বাড়ি আছে উত্তরা পাঁচতমারে যে বাড়ি ওই বাড়িতে তিন ভাই আর তিনও ভাই থাকেন দুই ভাই আমি বিয়ে করেছি গুলশানে একবার বিয়ে করেছি আরেকবার বিয়ে করেছি আমাদের টাঙ্গাইল সদরে বিয়ে করেছি আর এটা ছোট ভাই যদি কোনো ভালো মেয়ে ডাক্তার ছেলে পছন্দ করে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হলো 5'10" হাইট এফসিবিএস করেছেন ছেলেটা এফসিবিএস করেছেন ছেলেটা 90 জন্ম যশোরের ছেলে দেখার মতন ছেলে 89 সে 29তম বিশেষ করেছেন ছেলেটা দেখার মতন ছেলে হাইটও ভালো হাইট হলো 5'10" হাইট 90 জন্ম যদি কোনো ভালো মেয়ে থাকেন আনমেরিড একটা ছেলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হলো মেরির ছেলে ডিভোর্স হয়েছেন সে 28তম বিশেষ করেছেন ছেলেটা বয়স দেখতে ভালো 81তে জন্ম যদি কোনো ভালো মেয়ে ডিভোর্স হওয়ার অসুবিধা নাই তার একটা ডিভোর্স মেয়ে ভালো একটা মেয়ে চাচ্ছে যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা 90তে জন্ম 5'7" হাইট এমবিবিএস পাস করেছেন সে 5'10" হাইট গায়ের রং ফর্সা দেখতে অনেক চমৎকার সুন্দর 90তে জন্ম ঢাকাতে সেটেল যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হলো 94তে জন্ম সে 94তে জন্ম দেখতে শুনতে ভালো চমৎকার একটা ছেলে সে বিশেষ করেছেন 42তম বিশেষ করেছেন ছেলেটা দেখার মতন ছেলে চমৎকার ছেলে এক বাবার এক ছেলে 5'9" হাইট যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন ছেলেটা আনমেরিড তারপরে ছেলেটা আনমেরিড দেখতে শুনতে ভালো 94তে জন্ম 5'7" হাইট গাজীপুরের ছেলে এমবিবিএস পাস করেছেন ছেলে যেমন সুন্দর এমন চেহারা ভদ্র নম্র ছেলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা 95তে জন্ম 5'4" হাইট এমবিবিএস ডাক্তার মাদারীপুরে বাড়ি দেখতে চমৎকার ভদ্র নম্র একটা ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ডাক্তার ছেলে পাবেন সুন্দর চমৎকার একটা ছেলে তারপরে ছেলেটা নামাজি ধার্মিক সুন্দর চমৎকার একটা ছেলে ছেলেটা হইল আপনার আমাদের বাংলাদেশ মেডিকেলে চাকরি করেন ছেলেটা ফয়সাল মাহমুদ ফয়সাল মাহমুদ 92তে জন্ম 92তে জন্ম তার 5'6" হাইট পেশা হইল ডাক্তার ছেলে বাসা দক্ষিণখানি ছয়তলা বাড়ি বাবাও ডাক্তার ছেলেও ডাক্তার একই মেডিকেলে দুজনে ডাক্তার ছেলে যেমন দেখতে এমন সুন্দর এমন চমৎকার যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর তার 92তে জন্ম 5'5" হাইট এমবিবিএস ডাক্তার দেখতে চমৎকার সুন্দর ছেলে 92তে জন্ম 11 নম্বর সেক্টরে বাড়ি সেক্টরে আগে হতে পারি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর এমবিবিএস ডাক্তার ছেলে 90তে জন্ম 5'7" হাইট মনসুরালি মেডিকেল থেকে পাস করেছেন ছেলেটা এবং সে যাত্রাবাড়িতে ছয়তলা বাড়ি দেখতে চমৎকার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর 94তে জন্ম 5'6" হাইট এমবিবিএস ডাক্তার মাহমুদপুরে বাড়ি দেখতে চমৎকার ভালো একটা মেয়ে তাহলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর ছেলেটা এক ভাই এক বোন ছেলে 94তে জন্ম ছেলে 42তম বিশেষ করেছেন দেখতে চমৎকার সুন্দর একটা ছেলে ভদ্র নম্র একটা ছেলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেরা দুই ভাই আমাদের বসন্তরাতে বাড়ি বাবা কর্নেল ফুল কর্নেল বাবা এমবিবিএস ডাক্তার ছেলে জন্ম হইলে 90তে হাইট হলো 5'8" বসন্তরাতে নিজের ছয়তলা বাড়ি ছেলে বিশেষ করেছেন 29তম বিশেষ করেছেন ডাক্তার ছেলে দেখার মতন মাত্র দুই ভাই বোন নাই মাও মারা গেছে মা নাই শুধু বাবা আছে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা
খুঁজে নিতে পারেন। তারপরে সাভারের ছেলে কেরানীগঞ্জের বাড়ি, সাভারের ছয়তলা বাড়ি কেরানীগঞ্জের ছেলে, হাইট হলে 5 ফুট 7 ইঞ্চি 95 তে জন্ম, দেখতে চমৎকার, ভালো একটা ছেলে, ভদ্র নম্র একটা ছেলে। আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার ডাক্তার ছেলে পাবেন। আর একটা ছেলে 92 তে জন্ম, 5 ফুট 11 ইঞ্চি, MBBS ডাক্তার, পাবনা বাড়ি, পাবনার মধ্যে বাড়ি। আমাদের সাথে যোগাযোগ করলে এই এই ডাক্তার ছেলের ঠিকানা খুঁজে নিতে পারেন। এমন হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংকার সব ধরনের আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের আছে। যদি কোনো হিন্দু মুসলিম, হিন্দু যদি কোনো মেয়ে বা ছেলে থাকেন, গরিব হন আর ধনী হন, মধ্যবিত্ত নিম্নবিত্ত হন, সবার জন্য আমার দরজা খোলা, আপনারা সবাই আসুন। হিন্দুদের জন্য মাত্র 5,000 টাকা সদস্য ফি, এরপরে যে যে যা পারেন দিয়েন, খুশি মতো দিয়েন। হিন্দুদের জন্য আমার দরজা খোলা, যত হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, সবার জন্য আমার দরজা খোলা। আপনারা চলে আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, যে অফিসে সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে, কন্টিনিউ অফিস খোলা থাকে আমাদের। এখানে আসলে কফিরা জানেন ইনশাল্লাহ জোড়া মিলেই আমরা কাজ করি। এই পর্যন্ত আমরা 55 বছর অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা 28,000 আমরা বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আপনারা চলে আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনো 2 নম্বরই নাই, ফাঁকি নাই, বাটপারি নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। চলে আসেন আমাদের এখানে, উত্তরা হাউস বিল্ডিং আসলেই আমাদের, আমাদের উত্তরা হাউস বিল্ডিং আসলেই মমতাজ মহল কমিউনিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এখানে পূবালী ব্যাংক, সবকিছু আমার কাছে আছে। এখানে এখানে বন্ধ মিডিয়া বলে যে কোনো লোক দেখাই দিবে, কোনো রিক্সায় উঠতে হবে না, বাসে উঠতে হবে না, হাউস বিল্ডিং আমার পরেই আমার অফিস। এখানে কোনো দৌড়াদৌড়ি করতে হয় না, যে কোনো বাড়িতে, যে কোনো মার্কেটে, যে কোনো দোকানে বলবেন, আর বাইরে একটা ফুটপাতের লোকের জিজ্ঞাসা করলে এত চিনবে না। হ্যাঁ, জায়গাগুলোকে হঠাৎ করে সে নামছে দিনাজপুর থেকে আইছে, সে চিনবে কিভাবে? আপনারা যে কোনো দোকানে বলবেন, যে কোনো বাড়ির দারোয়ানকে বলবেন, এক নামে চিনে সবাই বন্ধন মিডিয়া। আজকে এটা 55 বছর ঢাকা শহরে এটার অবস্থান ইনশাল্লাহ। আমাদের এখানে কিন্তু 2 নম্বরই নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই, সঠিক একটা প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ। এখানে যে যা পারেন তাই দিবেন, আমার কাছে কোনো বিয়ার পরে কে কত দিলেন না দিলেন এটা আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হইল কেউ ফাঁকি দিবেন না, মোবাইল নাম্বার নিয়ে ফাঁকি দেওয়ার ব্যবস্থা করবেন না, যারা ফাঁকি দেওয়ার ব্যবস্থা করবেন তাদের আত্মীয়তা কিন্তু টিকবে না। এটা একদিন, 2 দিন হোক আর 3 দিন পরে হোক, এটা ভাঙবে ইনশাল্লাহ। কারণ অভিশপ্ত জীবন কারো কেউ নিবেন না, কারণ আমরা এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, পরিশ্রম করে কাজ করবো। আপনারা শুধু মোবাইল নাম্বার নিয়ে আপনারা চলে যাবেন, শুধু ভর্তি ফিস দিয়ে আপনারা শেষ করে ফেলবেন, এটা তো হয় না। এত বড় প্রতিষ্ঠানের মধ্যে, যেখানে সারা বাংলাদেশের মধ্যে এত বড় প্রতিষ্ঠান, যেখানে 10 লক্ষর কাছে আমাদের খরচ, প্রতিনিয়ত প্রতি মাসে আমাদের মিনিমাম 10 লক্ষ টাকা খরচ আছে, সর্বদিকে মিলে যাচ্ছিলাম, আমি হিসাব করে দেখেছি। তাইলে এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি আসবেন, তারপরে আপনারা, আমি অন্যের মতন তো 2 লাখ 5 লাখ টাকা নেই না, যে আপনাকে ডাকাতি করি না আমি কারোর সাথে, যে যা পারে তাই দিবেন খুশি মতে। যেখানে কোনো চাহিদা নাই, যেখানে কোনো আমার কোনো ইয়া নাই, দূরের কোনো কাজ নাই, আমরা কারোর সাথে ফাঁকি বাদপারে মিথ্যা কথা কয়ে বলে আমরা কাজ করি না, সর্বদা সত্য কথা বলে আপনারাও কাজ করবেন, আমিও করবো ইনশাল্লাহ, এবং সঠিক পথে থাকবেন, সরল পথে থেকে কাজ করবেন। এখানে চালাকি বাটপারি করলে নিজেরই ক্ষতি হবে, এরকম কেউ করার চেষ্টা করবেন না। আমাদের দূরের থেকে যারা আমার এখানে আসবেন, বা যদি না আসতে পারেন, আমাদের বিকাশ নাম্বার আছে ইউটিউবের মধ্যে, 01711264159, 01715811613, তারপরে 02550 80398, এই আমাদের 2টা নাম্বার এখানে মোবাইল নাম্বার, একটা হলো 33 নাম্বার, 3 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব সর্বদাই আমাদেরকে পাবেন। একটা আছে 41 নম্বর, একটা হলো আমার 13 নম্বর, হ্যাঁ এইগুলোতে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের সঠিক ঠিকানা, খোঁজ খবর সব কিছু নিতে পারেন। এবং যেখানে সকাল 8টা থেকে রাত 11টা খোলা থাকে, এখানে কোনো সন্দেহের কোনো কারণ নাই, সে আমাদের ঠিকানা, সঠিক ঠিকানা, সঠিক একটা প্রতিষ্ঠান। এখানে যা যা আমরা দেখাচ্ছি সর্বদাই সত্য, আপনি আসতেই বুঝতে পারবেন। এখানে ছেলে মেয়ে কোনো মিথ্যার আমরা কোনো বাদপারে শিকারি করি না, চিটাঙ্গের মেয়ে, দিনাজপুরের মেয়ে, যে যে যেটার কথা বলবো ঠিক এটিই পাবেন। আচ্ছা যখন বলবেন আমি এই মেয়েটা চাই, ঠিক সেটিই পাবেন আমার এখানে। কারণ এখানে সলতাক করে আমরা কোনো কাজ করি না, অন্যান্য মিডিয়ার মতো বাদপারে শিটের আমরা শিখি নাই। আপনি যান অন্য মিডিয়াতে দেখবেন যে টাকা নিচ্ছে, মোবাইল বন্ধ করে দিয়েছে, টাকা নিবে আপনার, হ্যাঁ একটাও দেখাবে না, না দেখে মোবাইল বন্ধ করে দেয়, এবং বলবে হাতে পড়লে দেখাবো। আর আমরা হাতে পড়তে হয় না, আমাদের এখানে সবসময় তৈরি থাকে ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে আমাদের এখানে, কারণ যুদ্ধের আগে শুরু করছি, এখন পর্যন্ত আমাদের ব্যবসা ইনশাল্লাহ ঠিক মতো চালিয়ে যাচ্ছি, আমাদের ব্যবসা কখনো বন্ধ হয় নাই, হবে না ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের সঠিক সঠিক জায়গায় সঠিকভাবে যেন জোড়া মিলিয়ে দিতে পারি ছেলে এবং মেয়ের, এবং সঠিক স্থানে সুন্দরভাবে যেন কাজ করে আমরা দিতে পারি, আপনার মুখে যেন হাসি ফুটাইতে পারি। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ আলামিন।